আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ব্রেকিং নিউজটিতে লেখা আছে, ফের জাবির এই ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন। নিউজটি কিছুক্ষণ আগেই দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফায় এই ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 21 নভেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার 10 নভেম্বর জাবির ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মোহাম্মদ আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাবির এই ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 20 নভেম্বরের পরিবর্তে 21 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 21 নভেম্বরের ভর্তি পরীক্ষা 22 নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত শিফট অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের আপডেটটি। আবারও কখনো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তাই আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।